আজকে আমি বানাতে চলেছি মটন কষা। এটা পুরোপুরি বেঙ্গলি প্লাস হায়দ্রাবাদি স্টাইলে বানানো হবে, দুটোর কম্বো। এখানে আমরা 1 কেজি মটন সিদ্ধ করে নিয়েছি। এখানে 1 ফুল আলু অর্ধেক করে ভাজা আছে, আর এই সিদ্ধ করা স্টক হচ্ছে এইটা, সিদ্ধ করা স্টক। এখানে আছে হচ্ছে আদা বাটা, এখানে আছে হচ্ছে পেঁয়াজ বাটা, এখানে হচ্ছে টমেটো মিক্সিং করা, এখানে হচ্ছে আপনার জিরে ধনে এবং শুকনো লঙ্কা বাটা, এটা হচ্ছে দই, টক দই, কুচনো পেঁয়াজ, জায়ফল, জৈত্রী গুঁড়ো, গরম মশলা, হলুদ, চিনি, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো। আর এখানে আমরা ফোড়ন হিসেবে ব্যবহার করছি 1টা শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি, এটা আমরা ফোড়ন হিসেবে ব্যবহার করছি। এবার আমরা আস্তে আস্তে রান্নার দিকে এগাচ্ছি। প্রথমে কড়াই গরম হওয়ার পর সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল মোটামুটি গরম হয়ে গেছে। এবার ফোড়নগুলো দিচ্ছি, তেজপাতা 4 টুকরো, 1টা শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচগুলো ফাটিয়ে নেওয়া আছে, 4 পিস এলাচ, আর জিরে। ফোড়ন দেওয়া কমপ্লিট। এবার কুচনো পেঁয়াজটা আমি যেটি স্থানে সব দিয়ে দেবো, কত কি পেঁয়াজ দিয়েছি, কত কি আদা পরিমাণ দিয়েছি সব দিয়ে দেবো। কুচনো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, আমাদের মাংসের পরিমাণ হচ্ছে 1 কেজি মতো। কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু গ্রাউনি হওয়ার পর সামান্য তারপর আমি অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো। একটু গ্রাউনি লঙ্কা, এবার আমি এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আর এখানে শুকনো লঙ্কা বাটা আছে, সঙ্গে জিরে আর ধনেও বাটা আছে, সেটা আমি এখন দিয়ে দেবো। এবার আমরা একটু হলুদ, একটু চিনি, স্বাদ মতো নুন, ভালো করে মিশিয়ে দিলাম। এবার একটু কাশ্মীরি মিট দিয়ে দিচ্ছি বানানোর জন্য, বেশি দেব না। আপনারা চাইলে শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারেন, আমি ওটা বেশি ইউজ করবো না।
ঝালের জন্য, নাকি ঝাল পছন্দ করে না? একটু বেশি আছেই করছি। এবার একটু কাইন পেপার, অর্গানিক লঙ্কা গুঁড়ো সামান্য, আর একটু দিলাম কাইন পেপার, বেশি দিলে ঝাল হয়ে যাবে। এবার দই, দইটা দেওয়ার আগে আপনি একটু ভালো করে ফাটিয়ে নেবেন, নইলে দইটা ছানা কেটে যেতে পারে। কষে এসছে, এখন টমেটো পিউরিটা দিয়ে দেবো। এবার যে টক দইটা ফাটিয়েছিলাম আমি, ফাটানো টক দই, টক দইটা ফাটিয়ে নিতে হবে। আর দইটা যখন দেবেন গ্যাসটা সিম করে দেবেন। মোটামুটি দিয়ে দিয়েছি, এবার একটু গ্যাস বাড়িয়ে ভালো করে সামান্য বাটি ধোয়া জল দিলাম, দই দই লেগে থাকে নষ্ট করলাম না। এটা এখনো পুরোপুরি কথা হয়নি, 70% হয়েছে। আমরা এখন সিদ্ধ করা মাংসটা এর মধ্যে দিয়ে কষব, অর্থাৎ মাংসের মধ্যে সমস্ত রকম মাংস ঢুকে যেতে পারে। এখন যখন কষবো গ্যাস একটু বাড়িয়ে নেবো। আপনি যদি পুরো কষে নেওয়ার পর মাংসটা দেন তাহলে জুসটা কম ঢুকতে পারে মাংসের ভেতর, ওই জন্য আমরা মিডিয়াম মশলাটা কষে নিয়ে তারপর মাংস দিই। এবার পুরোটা পুরোপুরি হবে, মোটামুটি 10-15 মিনিট হয়ে গেছে। মাংসটা এরকম করে রাখা ছিল, দেখি কি অবস্থা। সিমে দেওয়া ছিল না, এখনো পুরোপুরি কষা হয়নি, আরো 10-15 মিনিট রাখতে হবে। আমি ভেজে রাখা আলুটা এখন দিয়ে দিচ্ছি, তাহলে আলু সিদ্ধ না হতে পারে। নাড়াচাড়া করে দিই, এই বাদিকে আমি স্টকটাকে হালকা সিমে রাখবো, কারণ যখন আমি জল ব্যবহার করবো ওখানে, এখানে আমি মাংস সিদ্ধর এই জলটাই ব্যবহার করবো। এখন মাংস পুরোপুরি কষে যাওয়ার পর আমি আবার সিমে রাখবো মাংসটা, সিম আবার 1 মিনিট পরে রাখবো, আবার তারপর যারা চেক করবো। মোটামুটি 15 মিনিট বাদে খুলছি চেক করার জন্য, মাঝখানেও 2-3 বার খুলেছিলাম, সেটা আর ভিডিও করিনি। বন্ধুরা মোটামুটি কষা কমপ্লিট, দেখো তেল ছেড়ে দিয়েছে।
আমি আমার জন্য পছন্দের দুখানা পিস উঠিয়েও রেখেছি কষা, মোটামুটি মোটামুটি তেল ছেড়ে দিয়েছি, গ্যাস বাড়িয়েছি। এবার আমি স্টটা দিয়ে দেবো, গরম আছে এখনো, স্টটা গরম আছে। গ্যাস পুরো বাঁধানো আছে, আমি এখনই জায়ফল চেষ্টিটা দেবো, আর লাস্টে দেবো না, লাস্টে আমি গরম মশলা দিয়ে শেষ করবো। আমি এখন জায়ফল চেষ্টিটা দিয়ে দিই, আমি এখন একটু জায়ফল জয়িত্রী দিয়ে দিচ্ছি, খুব বেশি দেবো না, খাসির মাংসের নিজস্ব একটা গন্ধ আছে, কিন্তু নামানোর সময় গরম মশলা দেবো। এখন গরম মশলাটা দিয়ে দিই, ঘি আমি ইউজ করি না, মোটামুটি গরম মশলাটা দিয়ে 5 মিনিট ফুটতে দেবো। হ্যালো বন্ধুরা, মাংস তৈরি পুরো, মাংস আর ঝোল আলাদা করে রাখা আছে, ঝোল আলু। এখন দুপুর 2 বাজে, এখন এখনই আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়বো এর মধ্যে। প্রিপারেশনটা আপনারা করে দেখবেন, আপনাদের খুব সুন্দর লাগবে। একটু অন্য ধরনের করলাম, বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, তাতে আমার রান্না করার পেন্থু আরও বাড়বে, আমি একের পর এক রান্না দিতে থাকবো। এইটুকু বলতে পারি যে এইভাবে প্রিপারেশন করলে, পরিমাণ মতো সেম সেম জিনিস দিলে, এর থেকে খাসির মাংস ভালো আর হতে পারে না।